চীনের হবেই প্রদেশের সিয়ং আন নিউ এরিয়ায় আছে বাইয়াংতিয়ান লেক। একসময় এই হ্রদের পানি ও পরিবেশের মান ছিল একেবারে তলানিতে। চীনের মানদণ্ড অনুযায়ী এটি ছিল পঞ্চম, অর্থাৎ সবচেয়ে নিচের স্তরে। প্রশাসনের প্রচেষ্টায় ধীরে ধীরে পরিচ্ছন্ন হয়েছে এই লেকের পানি। এখন বাইয়াংতিয়ানের পানির গুণমান উঠে এসেছে 3 নম্বর স্তরে, যার ফলে হ্রদে বেড়েছে পাখিসহ আরও কিছু জলজ প্রাণীর আনাগোনা। এসব পাখির দেখা পেতে বাইয়াংতিয়ানে প্রতিনিয়ত ভিড় করছেন পাখিপ্রেমীরা। স্থানীয়রাও হারানো প্রকৃতি ফিরে পেয়ে দারুণ খুশি। বাইয়াংতিয়ানের হ্রদের পানির গুণমান পর্যবেক্ষণ করতে আছে একটি বিস্তৃত পর্যবেক্ষণ ব্যবস্থা। এতে করে লেকের পরিবেশ ও প্রতিবেশ দুটোই আছে কড়া নজরদারিতে। সিয়ং আন নিউ এরিয়াতে আমাদের পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থা আকাশ, ভূমি ও পানির পর্যবেক্ষণকে একীভূত করেছে। এখানে আকাশ পর্যবেক্ষণের মধ্যে রয়েছে স্যাটেলাইট রিমোট সেন্সিং, অঞ্চল পর্যবেক্ষণ করা হয় হাই স্পেকট্রাল ক্যামেরা সজ্জিত ড্রোন দিয়ে, আর ভূমি পর্যবেক্ষণে আছে মনিটরিং স্টেশন। বাইয়াংতিয়ান হ্রদ শুধু যে তার হারানো বাস্তুসংস্থান ফিরে পেয়েছে তা নয়, পাখি, জলজ ফুল ও নির্মল প্রকৃতির সান্নিধ্যে স্থানীয় প্রবীণরাও এখানে এসে নিজেদের হারানো শৈশব ফিরে পেয়ে হয়ে যান স্মৃতিকাতর। ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা।